সুপ্রভাত বন্ধুরা, আমি পুলমা আর খাওয়া জীবন সাথে আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না, আর আজকে স্কুলে যেতেও হবে না, সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9:45। উঠে কিছু টুকটাক কাজ ছিল, সে সমস্ত সেরে রেডি হয়েছি, যাব আজকে মার বাড়িতে। মার সঙ্গে একটু কাজকর্ম আছে, বেরোতে হবে, তো মার বাড়ি যাব। তার আগে চটপট শেয়ার করব আজকে ব্রেকফাস্টে আমাদের এই বাড়িতে কি হচ্ছে। ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রান্নাঘরে গিয়ে ঢুকি, দেখি কি শেয়ার করা যায় তোমাদের সঙ্গে। প্রথমে বলি, ইনগ্রেডিয়েন্টসের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে, সাথে কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস আছে, গ্রিন চিলি সস, দুটো আলু মাঝখান থেকে কেটে সেদ্ধ করে রেখেছি, আর একটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেই সঙ্গে আছে আমুলের স্লাইস চিজ আর আমুল বাটার, আর তৈরি হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। প্রথমে মা আলুটা গ্রেট করে নিচ্ছে। আলু এবং ডিম একইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, তাতে আলু আর ডিমে কোনো রকম লাম্প থেকে যাবে না, খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। আর স্যান্ডউইচ বানানোর প্রধান উপকরণ হলো স্লাইস ব্রেড। যে পাত্রে পেঁয়াজ এবং লঙ্কা রাখা ছিল সেই পাত্রে আলু আর ডিমটা গ্রেট করে নিয়ে মায়ের মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী নুন এবং চাট মশলা। এইবার পাউরুটিটা নিয়ে স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে এর মধ্যে টমেটো সস ভালো করে লাগিয়ে নিচ্ছে মা। প্রথমে দুটো ব্রেডে একই সঙ্গে টমেটো সস লাগিয়ে নিয়েছে, একসঙ্গে দুটো স্যান্ডউইচ মা তৈরি করছে। আর একটা করে যে ব্রেড থাকছে তাতে মা লাগিয়ে নিচ্ছে চিলি সস। আগেই বললাম আমরা কিন্তু এখানে গ্রিন চিলি সস ব্যবহার করেছি। ভালোভাবে সস লাগিয়ে নেওয়ার পর ওই যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়ে, সেই মিশ্রণটা যথেষ্ট পরিমাণে দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। বেশ দরাজ হাতে স্টাফিং দেওয়ার পর একটা স্লাইস চিজ নিয়ে মা সেটাকে এই স্টাফিংয়ের ওপর দিয়ে দিয়ে দিল, এবং আরেকটা যে ব্রেড যেটা চিলি সস লাগানো হয়েছিল সেটা দিয়ে এভাবে রেডি করে নিল দুটো স্যান্ডউইচ। এইবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তাতে বাটার দিয়ে দিচ্ছে। এই টোস্টটা মা বাটার দিয়ে করছে। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছে স্যান্ডউইচগুলো। চটজলদি ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। একটা পিঠ হয়ে যাওয়ার পর আরেকটা পিঠ উল্টে দিতে হবে, এবং এইভাবে খুন্তি দিয়ে আলতো করে চেপে চেপে দিতে হবে। দুটো পিঠ হয়ে গেলে আমাদের স্যান্ডউইচ একদম রেডি। এবার ফ্রাই প্যান থেকে তুলে সার্ভ করে নেওয়ার পালা। নিয়ে বসে পড়েছি আজকে, আমি আজকে পাস্তা খাচ্ছি, কেননা যেহেতু আজকে বেরোবো, আমি বললাম আগেই ওই বাড়ি যাবো, তাই জন্য নিয়ে রেডি হয়ে গেছি। দারুণ হয়েছে, একবার ট্রাই করে খেয়ে দেখো এটা বাড়িতে। বিভিন্নভাবে তো সবাই স্যান্ডউইচ তৈরি করে, এইভাবে মা আজকে প্রথম করলো। এছাড়াও স্যান্ডউইচ মেকারও কিন্তু এটা করা যায়, অন্য একদিন স্যান্ডউইচ মেকারে করে তোমাদের দেখাবো। আজকে আপাতত আমরা এটা ফ্রাই প্যানে করে শেয়ার করলাম, ভীষণ টেস্টি হয়েছে। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন আগে খাওয়া দাওয়া মিটিয়ে নিই, বৃষ্টি আসছে, তার আগে আমাকে ওই বাড়ি যেতে হবে, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এইবার যাচ্ছি বাড়ির দিকে, আর ভ্যান বলা আছে, সেই ভ্যানে করেই আমি চলে যাব এখন। আর মার সঙ্গে কোথায় যাই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর এনজয় করো। এইমাত্র বাড়িতে আসলাম, মার রেডি হয়ে থাকার কথা ছিল কিন্তু একটু কাজকর্ম বেশি ছিল জন্য রেডি হয়ে থাকতে পারেনি, তাই 5 মিনিট ওয়েট করলাম, মা রেডি হয়ে গেছে, এইবার বেরোবো। আসলে আজকে যে কাজটার জন্য মেইনলি যাব সেটা হচ্ছে আমাদের বাসনের একটা দোকানে একটা কার্ড ছিল, কার্ড করা ছিল, সেটা হচ্ছে ওই মাসে মাসে টাকা দিয়ে এক বছর পরে টাকাটা দিয়ে একটা কোনো বাসন কেনা। তো সেই দোকানে একটা কার্ড ম্যাচিওর হয়েছিল 3 মাস ধরে, যাওয়া হচ্ছিলো না নানা রকম সমস্যায়,
তো আজকে ফাইনালি সময় বের করেছি এবং সেই দোকানে যাব। তো এখন যাব, শেয়ার করব ওই যে কার্ডটা ম্যাচিওর হয়েছে সেখানে কি কি কিনি। এই দোকানটা থেকে কিন্তু আমার বিয়ের যাবতীয় বাসন সমস্ত কিছুই কেনা হয়েছে এবং এরকমভাবেই প্রত্যেক বছর একটা একটা করে কার্ড করে বাসনগুলো করা হয়েছিল। তো চলো রওনা দিই বাজারের উদ্দেশ্যে, চাকদা বাজারের উদ্দেশ্যে, আর যতটা পারবো শেয়ার করব তোমাদের সঙ্গে। বাজারে বেরিয়েই প্রথম গেলাম একটা ঘড়ির দোকানে। মায়ের ঘরে যে ঘড়িটা আছে সেই ঘড়িটার মেশিনটা খারাপ হয়ে গিয়েছিলো, সেই মেশিনটা চেঞ্জ করে নিলাম প্রথমে, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম দোকানটার কত কালেকশন। তোমরা হয়তো অনেকেই জানো ঘড়ির প্রতি আমার দুর্বলতা প্রবল। আমি কিন্তু একটা টোটাল ভিডিও শেয়ার করেছি আমার ঘড়ির কালেকশন দেখিয়ে। যারা এখনও ভিডিওটা দেখোনি আমি আই বাটনে দিয়ে দেবো, একবার চেক করে আসতে পারো। আমার ঘড়ির কালেকশন কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। চটপট হয়ে গেল ঘড়ির মেশিন পাল্টানোর কাজ, তো সেই কাজটা সেরে নিয়ে এইবার আমরা যাব আজকের মূল কাজটা করতে। ঘড়ির দোকানের কাজ মিটিয়ে চলে আসলাম আমাদের পরবর্তী এবং প্রধান গন্তব্য একটা বাসনের দোকানে। এটা চাকদা রামলাল স্কুলের ঠিক উল্টো দিকে অবস্থিত। বহু বছর ধরেই কিন্তু আমরা এই দোকানটা থেকেই বাসনপত্র কিনি। বেশ পরিচিত এবং অনেক স্টক সমৃদ্ধ একটা বাসনের দোকান এটা। এখান থেকে একটা কার্ডের বাবদ যা টাকা হয়েছিল সেইটা দিয়ে আমরা আজকে কিছু বাসন কিনছি। তো প্রথমেই মার একটা বালতি নেওয়ার ছিল, স্টিলের বালতি, সেই বালতিটা মা নিয়েছে। আর তাছাড়া কিছু পুজোর বাসন নেওয়া হয়েছে, একটা ধুনুচি, একটা তাম্রকুণ্ড, একটা পিতলের মালসা, একটা কোষা এবং একটা পুষ্পপত্র, আর তাছাড়া বালতিটা তো রয়েছে। এই জিনিসগুলোই কেনা হয়েছে। দিনের বেলা বাজারে গেলে আমার প্রধান যে জিনিসটার প্রতি আকর্ষণ সেটা হচ্ছে সোডা। আগে মার সঙ্গে যখন বিয়ের আগে যেতাম এই দোকানটা থেকেই সোডা খেতাম, এখন শাশুড়ি মাকেও নেশা ধরিয়ে দিয়েছি, বেরোলেই মোটামুটি সোডা মাস্ট। তো এখান থেকে দুজনেই খেয়ে নিলাম অরেঞ্জ সোডা। এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন আর কোনো কথা নয়, এখন ফার্স্ট কাজ হচ্ছে স্নান করা, কারণ বাজারে যে অবস্থা দেখে মনে হচ্ছে দেশে করোনা টরোনা কিছু নেই। আমিও বেরোচ্ছি যদিও নিজের দরকারে। তো এখন বাইরে থেকে এসে ফার্স্ট কাজ হচ্ছে স্নান, আর তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করব আজকে দুপুরে কি রান্না হয়েছে। রেসিপি শেয়ার করব না, কেননা খুব কমন রেসিপি কিছু রান্না হচ্ছে। তো দুপুরবেলা দেখাবো কি খাচ্ছি এবং খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার বাকি কথা হবে। লাঞ্চে রয়েছে তেল গড়গড়ে একটা চিকেন কষা, যেটা অসাধারণ হয়েছিল। আর মা সেদ্ধ ভাত থেকে বেরিয়ে এসে নিজের জন্য তৈরি করেছে ডিমের কষা, যেটা পেঁয়াজ ছাড়া। আর রয়েছে আমের চাটনি আর ভাত। এই দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। চা খেতে খেতে সন্ধ্যাটা আবার শুরু করলাম তোমাদের সঙ্গে। দুপুরবেলা বলেছিলাম খেয়ে দিয়ে উঠে কথা বলবো, কিন্তু কোথাও বেরোলে না বাইরে থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে আমি এতটাই ক্লান্ত হয়ে যাই, আর তারপরে মনে হয় না খেয়ে উঠে আবার কথা বলা শুরু করি। সেই সময় কিছু কাজ থাকে, তাছাড়া এই ভিডিও এডিটিং যেডিটিং এগুলোরও তো একটা টাইম লাগে, যারা তোমরা এই কাজগুলো করো তারা তো জানোই। তো সেই সব কাজগুলো করতে গিয়ে আর তারপরে এনার্জি ছিল না যে একটু কথা বলবো তোমাদের সঙ্গে, তাই একেবারে সন্ধ্যাবেলা চা খেতে খেতেই ভাবলাম কথা বলে আজকে ভিডিওটা শেষ করে নিই। ও অনেকদিন হলো মার সাথে বেরোনো হচ্ছিলো না, অনেকগুলো কাজ পেন্ডিং করেছিল, আজকে সেই কাজগুলো করার একটু সুযোগ পেয়েছি। আর কোভিড হওয়ার পর থেকে মা একেবারেই যেহেতু বাড়ি থেকে বেরোয় না, যাবতীয় বাইরের যা কাজকর্ম সেগুলো আমি করে দিই, তাই একটুখানি বেরোতে পারলে না মাও অনেকটা মানে ভালো লাগে মারও, সেই জন্য আজকে চেষ্টা করলাম একটু নিয়ে বেরোতে। আর দেখলে শেয়ার করলাম কী কী কিনেছি। পুজোর বাসনগুলো অনেকদিন থেকেই কেনার কথা বলছিল, আমারই সময় হচ্ছিল না, আজকে অবশেষে সব কিছু ঠিকঠাক হলো। যাই হোক, আজকে যা যা শেয়ার করলাম তোমাদের সঙ্গে সেগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। আর পুজোর কেনাকাটা এখনও চলছে, এখনও আমাদের সব শেষ হয়নি। মেন যেটা আমাদের পুজোর আকর্ষণ আমার কাছে সেটা হচ্ছে একদিন কলকাতায় যাওয়া কিছু কেনাকাটা করতে, সেটা এখনও হয়নি, কবে যাব সেটাও ডিসাইড করিনি, খুব সম্ভবত এই সপ্তাহ শেষের দিকেই যাব। তো যাই হোক,
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর কথা বলে ভিডিওটা বড় করব না। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।